আরে পানি বল গেল জল এই মাত্র আমার ফোনটাই জলে ফেলে দিয়েছে আমি সিরিয়াসলি ভাবিনি যে হাত থেকে আমার হাত থেকে ফোনটা পড়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমরা এর আগের ব্লগে দেখেছিলে আমরা মাসি বাড়িতে এসেছি আর আজকে চলে এসেছি মাঠে যার জন্য পানি ফল তুলতে দেখো এখানে চারি সাইডে শুধু পানি ফল আর পানি ফল হ্যাঁ পানি ফল তো আজকে এসেছি পানি ফল তুলতে তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এতরে মি পাকা পাকা তো আছে মজা আয়গা না ভিড়ো বিজয় 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 ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে আমরা কানে জল দেবে কানে কানে আরো বিজয় আরো দে দে কানে জল দেবে ঠিকই আছে প্র্যাঙ্ক করা প্র্যাঙ্ক গাছগুলো সিধা করে দিবি না বক পেন অনেক কি না কি ফালতু আর কি এই যার একজনের অবস্থা বড় হয়েছে ভিডিও করতে পানি ফল তুলতে এসেছে পানি ফল তার চুরি করছে যদি তার ক্ষেত সে যদি এসে দেখে এই গাছগুলো সিধা করে দে যা যা ওই যে একটা রয়েছে ওই গাছ না না গাছ এমনি সিধা হয় না এই গাছ গাছগুলো সিধা করে দে আমি তো তাই জানি এই দেখ বিশ্বাস করিস না তোর কি মনে হচ্ছে আমি বলেছি ফেলাই দে মার দিবি খাবো বলিনি ফেলাই দে বলেছি কি ফেলাবি ফেলাবি আমি তাই বলেছি আমি ফেলতে বলে নোনি জি বলিছে কি করে নেব যা 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 সে তো বিজয় গিয়েছিস এমনি তুই যা তুই নি অনেক আরে আমার জ্বর হয়েছে বাবা আমার তো দিয়েই না এত দূর মাঠে পুরো একদম জ্বর লেগে যাবে না এমনি শরীর ভালো না তারপর আরো শরীর যাবে দুজনে এদিকে পুরো চুরি করছে দেখতে পাচ্ছ পুরো মাস্টার হয়ে গেছে চুরি করতে করতে প্রথমে হাত চলা চলছিল এবার দে আমাকে ফোন পুরো জলের ভিতরে ছপাস কেটে চলে গেছে বাড়ি গিয়ে চালের মধ্যে দিয়ে দিবা বাড়ি গিয়ে ফুদিস না ফুদিস না দেখি দে 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 জায়গা দিই না তোরা তুই সুক বিজে না না আমি সুক না বিজে জায়গা দিই আমি সিরিয়াসলি ভাবিনি যে হাত থেকে আমার হাত থেকে ফোনটা পড়ে যাবে 10000 টাকার ফোন গেল গায়া বেটা তোমার ফোন তো গায়ো তুই আবার পড়িস না জানো সব পরে পড়ো তুই আরে কি হাবুর রে আর ধরবে না যেতু ভাই মাদারে ফোন টোন দিয়ে কভার টভার দিয়ে পানি ফল দিয়ে তুই রেখে দেবার
ওই যে আমার মাসি, এর নাম হচ্ছে কি জানো তোর বাবার নাম কি? কঙ্কনের বউ ঝর্ণা রয়। এবার যাচ্ছে রাখতে, আর এদিকে পানি ফল, আজকে পানি ফল তুলতে গিয়ে সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে তাই না দা? ফোন গেল, এদিকে আমি আমি পড়লাম, তারপর এদিকে কি হলো একটা জানো বেশ, ও রিমিকে আছাড় দিল। এ তোরা যে কি নকশা শুরু করেছিস, লোকের না করে পানি ফল তুলতেছিস, চল চল তুলতে হবে না, বেরো উঠো, যা তোলো তোলা হয়ে গেছে, উঠে বেরো বেরো, রিমিল একটা লম্বা ভিডিও করে দিই। এখন ফাইনালি পানি ফল তুলা টুলা হয়ে গেছে, আর এখন পানি ফল খাচ্ছি দেখো। পিছনে কাদা লেগে রয়েছে, মেন কথা পানি ফল খেতে যে আমার সব থেকে বড় লোকসান হয়েছে, 43,000 টাকার ফোন জলে পড়েছে, এখন জানি না ওটা কি হবে কি না হবে, এখন কিছুক্ষণ না গেলে বোঝা যাচ্ছে না। না না 43,000 টাকাই সবাই জানে, কাদা লেগে রয়েছে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। ভেবেছিলাম পানি ফল তুলে বাড়ি নিয়ে যেয়ে খাবো, কিন্তু তার আগেই মানে আমার বোন টোন বাকি এরা সব মানে এত খাওয়াইতে মানে বলার মতন নয়, মানে এত খাবাইতে বলার মতো নেই, মানে এখানেই খেয়ে যাবে, মানে বাড়ি অবধিও নিয়ে যেতে দেবে না জিনিসটা, দেখো সবাই খেতে বসে গেছে, দেখো খাবাইতে না, দেখো মাসি ছুলে ছুলে দিচ্ছে আর খাচ্ছে। রিমি কাইসা লাগা, অসভ্য দাদা, এখনো আর একবার বাকি, মাসি ছুলে ছুলে দিচ্ছে ওর জন্য এত স্বাদ খান, সেই স্বাদ, ও সেই স্বাদ অপূর্ব, সেই স্বাদ, সেই স্বাদ কেন কয় না, কি বলবে এত স্বাদ কে, সেই স্বাদ। এখন এদিকে খাওয়া দাওয়া করছে, দেখো রাজ ছেলে ছেলে কাছে আর ওই মানুষটাও বসে বসে রয়েছে, তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রিমি তোর জন্য এখন একটা জিনিস বাকি আছে, তুই এবার নকশা করতে আসবি, আমার পা কেটে গেছে, এখন একটা বাকি আছে, পা কেটে গেছে তো কোনো ব্যাপার না, ফিটনেস তো আমি লাগিয়ে দেবো, ওই যে ওই ইয়ে টান্টার ইরেছে না, একদম আমি তখন আমার বোনটা ক্যামেরা ধরি, বোন কথা দাদা আস্তে আস্তে যাবি, আস্তে আস্তে চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেলা মানুষের বাড়ি এসে খাওয়ার জন্য বসে রয়েছে, দেখো কিন্তু সবকিছু ঠিক আছে, ফুচকা গুলো অনেকটা পাতলা হয়েছে, হ্যাঁ প্রথমবার বানিয়েছে তো অনেক ভালো হয়েছে, প্রথমবার বানিয়েছে না, তুই মানে এনেছি আর এখন এরা খাবে জানি না, কাল কালকে কি মজা পেয়েছে, পানি ফল খাবে তাও চুরি করে, আমি খাইনি কেন, আমরা না খেতেছি, তুমি কি করতেছ, আমি দেখতে এসেছি, আরো মোটা হলে খেতে ভালো লাগে, কালকে শিবনার মতো।
পাকা আমাদের মাসি বসেছে উই যে এখানে টিনা সে হাই আর হাসি হাই রাজ এটা যে রিমি হাসি দিদি চক্কর এসে মিডিয়া বিশাল টক জল মানে এখনো বসে বসে ফোন চালাচ্ছে, এদের চোখে কোনো ঘুম নেই, কিছু নেই, কিছু না, কোন জায়গায় খেতা মুড়ি দিয়ে ঘুম চালায় ফোন চালাচ্ছে দেখো। তো আর কি বলবো, তোমাদের অনেক রাত হয়ে গেছে, এই মাত্র খেয়ে আসলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড পেজটাকে ফলো করে নিও, যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।